ম্যাডাম আপনি আসুন, আপনাকে স্যার ডাকছেন। হ্যাঁ আমি আসছি। মেজি ভাই আমি রাখছি এখন। আচ্ছা রে ঠিক আছে। তুমি কত মার্কস পাবে এক্সপেক্ট করছো? স্যার আমি 76% অ্যানসার করেছিলাম। 71 বা 72 এর মতো স্কোর আমি করতে পারবো বলে এক্সপেক্ট করছি। হ্যাঁ তুমি টোটাল 76 এর মতো অ্যানসার করেছো আর তুমি পেয়েছো 73। ম্যাম আপনারা বিশ্বাস করুন, আপনারা যদি এই পরীক্ষাটা আবার নিতে চান আমি দিতে রাজি আছি। আমি কোনো চিটিং করি না, আর সময় পেলে আমি সব কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারতাম। তুমি চিটিং করনি সেটা আমরা জানি, সিসিটিভি ফুটেজ আমরা সবাই দেখেছি আর তোমার কথা আমরা সবাই বুঝতে পেরেছি। হতেই পারে তোমার পরিচিত কেউ বা তোমার কোনো সহপাঠী তোমাকে বিপদে ফেলার জন্য এটা করেছে, কিন্তু সত্যিটা অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত স্যার? আমরা তোমার পরীক্ষা বাতিল করছি না ঠিকই, কিন্তু চিট নিয়ে পরীক্ষা হলে ঢোকার জন্য তোমাকে একটা অ্যাপোলজি লেটার লিখতে হবে। সেখানে মেনশন করতে হবে ভুলবশত তুমি চিট পেপার নিয়ে পরীক্ষা হলে ঢোকায় তুমি লজ্জিত। যার জন্য আমাকে আজ এত অপমানিত হতে হলো তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। প্লিজ ম্যাম এরকম বলবেন না, অ্যাপোলজি লেটার দেওয়া মানে তো দোষ না করেও স্বীকার করে নেব। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, দয়া করে আমাকে 72 ঘন্টা সময় দিন স্যার। আজ বৃহস্পতিবার, সামনের সোমবারের মধ্যে আমি সমস্ত কিছু আপনাদের সামনে প্রমাণ করে দেব যে আমার সাথে যা হয়েছে আমি কিছুই জানতাম না। আমাকে কেউ ইচ্ছে করে ফাঁসিয়েছে স্যার, মুচলেকা দিলে আমি আমি ছোট হয়ে যাব, এতটা লড়াই করেও আমি হেরে যাব। প্লিজ স্যার। ঠিক আছে তোমাকে টাইম দেওয়া হলো, তবে 72 ঘন্টার থেকে 1 মিনিটও বেশি নয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা স্যার, আমাকে সবার সামনে ক্লাস থেকে টেনে আনা হয়েছিল, সবার সামনে আপনি বলেছিলেন আমি চিটিং করেছি আর তাই আমার পরীক্ষা ক্যান্সেল করা হচ্ছে। স্যার এতে তো আমাকে পুরো ক্লাসের সামনে অপমানিত হতে হয়েছে স্যার, তাই আমার রিকোয়েস্ট আমি যদি প্রমাণ করতে পারি আমি নির্দোষ তাহলে আপনি গোটা ক্লাসের সামনে বলবেন রানী দেবরায় চিট করেনি, সে নির্দোষ। ওকে তাই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি একটু বেশিই ছাড় দিলেন না, মেয়েটাকে দেখে আপনি বুঝলেন না? এরকম মেয়েরা হাঁটতে শেখেনি, ও একদিন অনেক বড় ডাক্তার হবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত কিনা জানি না, তবে আমি নিশ্চিত। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।